फ्रेंड्स आलूटा सिद्ध करे नियेछि नून दिए देखते पाच्छो आलूटा आमार छोला आछे पुरो एखाने नियेछि दुटो काचा लंका टमेटो कुचि धने पाता कुचि एखाने आछे मटरशुटी छाड़ानो एखाने नियेछि दो चामचेर मतो सस एखाने आछे धने गुड़ो जिरे गुड़ो हलुद गुड़ो लंका गुड़ो एटार मध्य एक जल दी देव फ्रेंड्स एटार मध्य जल दी दिल भलोक चामच दिए नेड़े भिजते देव किचुक्षण तर रान्नार एक टेस्ट अन्य रकम आसबे फ्रेंड्स देखो ये हमें भिजते दी दिल ठीक है एबारे चले कड़ाइर का कड़ाई हमार तेल देवा गए कड़ाई हमारे एकदम बोलते पर तेल गरम हमें निरामिषी बनाब आलुर दमटा जेहेतु অনেকেই আজ খায় না ঠিক আছে আর নিরামিষটা বানাবো আলুর দমটা কিভাবে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এভাবে বানাবে তো খুব ভালো লাগবে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে দিলাম দিয়ে দিলাম একটু পরিমাণে চিনি এটাকে এবার ভালো করে নেড়ে নিতে হবে চলো ফ্রেন্ডস তাহলে এটাকে নেড়ে নেওয়া যাক এটা আমার কমপ্লিট এবারে দিয়ে দেব আমার সিদ্ধ করা আলুটা সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম আলুটা নাড়ছি সিদ্ধ করে আলুটা দিয়ে দিলাম ভেজে নেব নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আমার যে মশলাটা আমি ভিজতে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর উপর আগে থেকে মটরশুঁটিটা ধুয়ে রেখেছিলাম মটরশুঁটিটা আমি এবার দিয়ে দেবো দিয়ে দিলাম মটরশুঁটিটা কালারটা দেখতে কি ভালো লাগছে না কিছুই দিইনি শুধু মশলা দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম টমেটো কুচি রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেব মশলাটাকে ভালো করে ভাজতে হবে আর যদি তোমরা পারো তো এরকম করে খুঁটি দিয়ে আলুগুলোকে একটু যদি কেটে নেওয়া যায় তাহলে কি হয় মশলাটা ভিতরে ঢুকবে এরকম করে খুঁটি দিয়ে হালকা হালকা করে কেটে নেবে এর মধ্যে আমি এবার জল ঢেলে দিচ্ছি জল দিয়ে দিলাম একটুখানি ফুটতে দিতে হবে আমি এটা অন্তত পাঁচ মিনিট ফুটতে দেব তার কারণ আমার আলুগুলো তো সিদ্ধ করাই আছে পাঁচ মিনিট পর চলে এলাম আমি
চাপা ঢাকাটা খুলে দিচ্ছি। তবে কি সুন্দর দেখতে লাগছে। এর মধ্যে আমি দিয়ে দেবো যে আমার 2 চামচ আমি টমেটো সসটা নিয়ে নিয়েছিলাম, সেই সসটা আমি এবার এটাতে দিয়ে দেবো। সসটা আমি দিয়ে দিচ্ছি। সসটা সবটা দিয়ে দিলাম, এবার আমি নেড়ে নিচ্ছি। এটা আমার অপশনের মধ্যে বলতে পারো, তোমরা দিতেও পারো না দিতেও পারো, যেহেতু আমার একটু টমেটো ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে তার জন্য আমি টমেটো দিলাম প্লাস সসও দিলাম। ঠিক আছে, তোমরা যদি টমেটো দাও তো সস দেওয়ার দরকার নেই। এর উপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাও। যারা আমার পুরনো বন্ধু অবশ্যই আমার পাশে থেকো, আর যারা আমার নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিলে আমার সমস্ত নোটিফিকেশন তোমরা প্রথমে পেয়ে যাবে। টাটা।